আর এ হচ্ছে স্পেশাল তরকারি, তা আমি সকালে নাস্তা করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো মোমোস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ব্লগটি। তো বেশ কিছুদিন ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারছি না, তো আমি সকাল সকাল আগে পাখিরগুলোকে খাবার দিয়ে দিচ্ছি আর ট্রেটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে খাবার খেয়ে পাখিগুলো ছোলাগুলো আবার এটার মধ্যেই থেকে যায়, তো আমি এগুলো একটা বাটির মধ্যে নিয়ে এগুলো ঝেড়ে ফেলে দিই। এভাবে ফেলে তারপর আবার সাথে সামান্য নতুন খাবার দিয়ে তারপর খাবারটা দিয়ে দিই, তো প্রতিদিনই এটা এভাবে চেঞ্জ করে দিই সকালবেলা। আর আজকের ব্লগটা আমার বেশ কিছুদিন আগে করা, আর অনেকদিন পর আজকে পাখির ট্রেটাও পরিষ্কার করে দিলাম। তো প্রতিদিন করে ফেললে দেখা যাচ্ছে বেশি একটা ময়লা হয় না, তো কয়েকদিন ধরে আমি করতে পারছি না, জাস্ট খাবারটা একটু চেঞ্জ করে দিতাম আর ট্রেও পরিষ্কার করে নিই। তো ওই দিন ট্রেটা সকাল সকাল ঘুম থেকে উঠেই যার জন্য পরিষ্কার করে দিলাম আর খাবার দিয়ে দিলাম, তো ওই খাবারগুলো এভাবে ছেড়ে ছিলকাগুলো ফেলে দিই আর সাথে আবার একটু নতুন খাবার বাটিতে দিয়ে দিছি, দিয়ে এখন দিয়ে দিব। আর ট্রেটা পরিষ্কার করে আগেই দিয়ে দিছি, আর খাঁচার মধ্যে পাখিগুলো তো দেখা যাচ্ছে না, পাখিগুলো হচ্ছে হাঁড়ির ভিতর, তো বেশিরভাগ সময় এখন এগুলো হাঁড়ির মধ্যে থাকে। আর যে প্রথম প্রথম তো হাঁড়ির মধ্যে যেতই না, আর এখন পাখিগুলো ডিমও দিয়েছে। আর ওইদিকে কাজ শেষ করে তারপর এই যে রুমে যে গাছগুলো আমি রাখি, তো ওইগুলো একটু বারান্দায় রোদে দিব, পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তো মাঝে মাঝেই এগুলো বারান্দায় নিয়ে রোদ দেই। তো দুই চার দিন বারান্দায় রাখি, তারপর আবার রুমের মধ্যে নিয়ে আসি। তো বারান্দার মধ্যে রুমের মধ্যে তিনটা গাছ আছে, তো এখন দুইটাই বারান্দায় দিব রোদে। এই যে একটা বের করে দিছি, আর এই গাছটাও একদম শুকায় যাচ্ছে পাতাগুলো, আর এটাও দিয়ে দিচ্ছি। তো সকালে এদিকে অনেকটা সময় রোদ থাকে, আর অপরাজিতা ফুলের জন্য বারান্দায় ভালোভাবে রোদ লাগে না, এই গাছগুলো ডালাগুলো কেটে দিতে হবে, আর অনেকগুলো গাছ মরেও গেছে, তুলসী গাছ, তো এগুলো উঠিয়ে আবার নতুন করে চারা লাগাতে হবে। একদিকে গাঁদা ফুল গাছগুলো শুকাই গেছে, তো সবগুলা গাছ উঠিয়ে আবার নতুন করে গাছ লাগাবো, আর বারান্দাটাও একটু পরিষ্কার করতে হবে। আর অপরাজিতা ফুলের এত বিচি হয়েছে, সবগুলো বিচি পেরে আবার যখন অন্য টবে দিব তখন অনেকগুলো চারা হবে, কারণ প্রত্যেকটা গাছেই অনেক বিচি শুকিয়ে আছে। এই যে এই কালো কালো বিচিগুলো ফেলাইলেই গাছ উঠে, আমি যতগুলো মানে বিচি ফেলাই দেখা গেছে বেশিরভাগই গাছ হয়। আর আজকে ও রান্না বান্না করবে, তো একটা নাকি বলতেছে স্পেশাল তরকারি রান্না করবে, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে। আর এদিকে ফুলকপিগুলো অনেক বড় বড় করে কেটে নিছে, আর ফুলকপিগুলোকে প্রথমে একটু হালকা হলুদ লবণ মরিচ দিয়ে একটু মানে ভাপিয়ে নিচ্ছে। তো পুরো রান্নাটা কিভাবে করছে আমি একটু শেয়ার করব। তো ফুলকপিগুলো কেটে সামান্য জল দিয়ে দিচ্ছে, আর এদিকে আলুগুলো হলুদ লবণ মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছে। এই যে ঢেকে দিছে, হালকা সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আর আমি রুটি করব, যার জন্য আটাটা কাই করে এখন টেবিলে নিয়ে আসছি, বেলে দেব। আর তরকারিটা রান্না করতে যা যা লাগবে সব কিছু আমি একটু রেডি করে দিচ্ছি। এটা হচ্ছে হিং,
একদম সামান্য একটু হিং নিছি, তো এটা বেটে দিব। আর কাঁচামরিচ লাগবে, কাঁচামরিচটা আধা বাটা করে দেব। আর টমেটোটা বেটে একদম মিহি করে বেটে দেব। তো হিংটা আগে বেটে নিচ্ছি, খুবই সামান্য একটু হিং দিতে হবে। আর এই তরকারিটা তার আগেও কয়েকবার রান্না করেছে, তো খেতেও বেশ ভালো হয়। তো আজকে আবার রান্না করছে। আর কফির আর আলু দুইটার পিসেই একদম অনেক বড় বড় করে কাটে, আলুগুলো বড় বড় করা থাকে, কফির পিসগুলো বড় করে বড় করা থাকে। আর এই যে হিংটা আমি বেটে নিচ্ছি, এখন কাঁচামরিচগুলো মানে মিহি করব না, আধা বাটা করলেই হয়। তো কাঁচামরিচ বাটতে গেলে আমার খুবই ভয় লাগে, কারণ তারপর দেখা গেছে হাত খুব জ্বলে। তো এরকম আধা বাটা করে নিচ্ছি মরিচটা। তা এখন আমি এই যে আধা বাটা করে হিঙের সাথেই নিয়ে নিছি, তো ও যেভাবে বলছে আমি সেভাবেই করে দিচ্ছি। আর এখন আমি টমেটোটা একদম পেস্ট করে নিব পাটায়। আর এটা হচ্ছে একটা ভেজ আইটেম, মানে নিরামিষ আইটেম, তো এটাতে শুধু কাঁচামরিচ, টমেটো পেস্ট আর হিং এটা দিয়ে রান্না করা হয়। তো আমি এদিকে এগুলো সব কিছু রেডি করে দিচ্ছি, আর ওদিকে কপি আলু এগুলো সব ভেজে নিচ্ছে। আর এই যে আমি হিং আর কাঁচামরিচটা একই বাটিতে নিয়ে নিছি, আর টমেটোটা একদম পেস্ট করে নিছি, আর এদিকে সে হালকাভাবে কফিটা ভেজে নিছে, আলু ভেজে নিছে। তো এখন কিভাবে রান্না করছে আর কি কি দিচ্ছে আমি সেটাই একটু শেয়ার করছি। তো তেলের উপরে শুকনো মরিচ, তেজপাতা আর সামান্য একটু জিরা ফোড়ন দিয়েছে, দিয়ে এখন টমেটো পেস্ট, তারপর হিং আর কাঁচামরিচের যে পেস্ট এটাও দিয়ে দিছে। তো এখন দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষায় নেবে, তারপর এর মধ্যে সামান্য একটু ধনে জিরে গুঁড়া দিয়ে দিছে, আর কালারের জন্য হালকা করে একটু মরিচ দিছে। আর এখন দিয়ে দিচ্ছে লবণ, আর দিয়ে দিচ্ছে হালকা একটু আদা পেস্ট, আর এখন দিচ্ছে ঘি। তো মশলাটা কষায় নিচ্ছে, কষায় এখন ঘি দিয়ে দিচ্ছে, এক চামচের মতো ঘি দিচ্ছে, আর নামানোর আগে আবার একটু ঘি দিবে। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে এখন জল দিয়ে দিছে, আর তার মধ্যে ভেজে রাখা আলু, আর আলুগুলো তো একদম লাল লাল করে ভেজে নিচ্ছে, আর কপিগুলো দিয়ে দিচ্ছে। তো এখন ভালোভাবে মশলার সাথে কফি আর আলুটাকে ভালোভাবে কষায় নিবে, কষিয়ে তারপর এটার মধ্যে কোনো আলাদা করে কোনো জল দেয়নি, টমেটো পিউরি আর যে পেস্ট খোলা দিছে ও দিয়ে ঢেকে দিছে, তাতে কফি থেকে যে জলটা বের হয়েছে ওই জলেই কফিটা সিদ্ধ হবে, আর আলাদাভাবে কোনো জল এটার সাথে অ্যাড করেনি। তো সব কিছু দিয়ে ঢেকে রেখেছিল, তো কফিটা সিদ্ধ হয়ে ঝোলটা যখন একদম টেনে গেছে তার উপরে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিছে। তো রান্না হয়ে গেছে, দেখতেও খুব ইয়ামি লাগছে, মনে হচ্ছে অনেক মজা হবে। তো যারা যারা এভাবে রান্না করে কখনো খাননি, রান্না করে দেখতে পারেন। আর আমি এদিকে অনেকগুলো রুটি বেলে নিছি, তা এখন রুটিগুলো ছেঁকে নেব, আর এদিকে টমেটো দিয়ে একটু মাছ ভোনা করে নিছি, কফি তরকারি করছি। আর এই তো রুটিগুলো হালকা একটু ছেঁকে নিছি, আর যে কয়েকটা এখন খাবো ওগুলো ভালোভাবে ভেজে নিছি। আর এখন আমি সকালে নাস্তা করব, তো ও তো খেয়ে বের হয়ে গেছে, তা আমি নাস্তা করে বের হব। তো তো রুটির সাথে আজকে ভাজি বা অন্য কিছুই করি নাই, তো কফিটা দিয়েই দুজনেই রুটি খেয়ে নিছি। তো সকালে কফি তরকারি রান্না করে রুটি দিয়ে খেয়েছে, আজকে সকালে আমাদের এটাই নাস্তা ছিল। আর সকালে তো খুব তাড়াহুড়ো করে কাজ শেষ করতে হয়, তো সকালের মধ্যেই 11টার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করি, সকালের নাস্তা, তারপর দুপুরের খাবার, স্নান, পুজো
সব কিছু, পাখিকে খাবার দিতে হয়, গাছে জল দেওয়া থেকে শুরু করে সব কাজই আমি 11টার মধ্যে শেষ করি। তার কফিটা খুবই মজা হয়েছে, তো ভালো রান্না করে, তো প্রশংসা করছি না, সত্যি অনেক ভালো লাগছে কফি তরকারিটা। আর আমার কাছে মনে হয় সবসময় তো নিজে রান্না খেতে খেতে ও যখন মাঝে মাঝে কিছু একটা রান্না করে ভালো লাগে ওইটা খেতে। আর আজকে আমাদের বাসায় মেহমানও আসবে, আমার বড় ননাসের হাজব্যান্ড আসবে, তো রাতে আমি দাদার জন্য, দাদা রুটি খাবে তো রুটি করছি, আর একটু ভাজি করছি, গাজর আলু টমেটো দিয়ে একটু ভাজি করছি। আর সকালে যে কফি তরকারি রান্না করা হয়েছে ওই কফি তরকারি রয়েছে, সালাদ আছে আর মাছ ভুনা আছে, তো ও দিয়েই দাদাকে রাতের খাবার দিয়ে দিচ্ছি। তো সব কিছু রেডি করে এখন আমরা সবাই রাতের খাবার খেয়ে নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটাকে সবাই লাইক আর ফলো দিয়ে সঙ্গে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো পরদিন সকালের জন্য আমি একটু পিঠা করব, পরদিন সকালে, যার জন্য ফ্রিজ থেকে ওই যে ক্ষীরটা বের করে রাখছি, আর এদিকে খেজুরের গুড়, তো এগুলো দুইটাই ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম, তো এগুলো এখন রাতেই বের করে রাখছি।